শালাইছে, শালা শালার ভাই শালাইছে, কি আনছে দেখি দেখি দেখি, কি আনছে, আম 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 আনছে। আসসালামু আলাইকুম দর্শক, কেচে আছেন আসেননি বালা, আজ আবার আইসি অন্যগুলোকে টুকুর টুকুর করে কথা কইও, আর এটা বিশেষ অনুরোধ ছিল, শালা আইসে শালা শালা, এটারে নিয়ে আজকে একটু ভিডিও দিতাম। তো দর্শক লাইক দিতে কিন্তু কিপটামি করেন না, লাইক দিয়েন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দিয়েন, আর টুকুর টুকুর করে সামনের দিকে হ্যান্ডি যায়। মূল্যবান মতামত, গঠনমূলক সমালোচনা, সমরচনা, সমচলনা, যাই বলেন না কেন, টুকুর টুকুর করে লে দি যাইয়েন, ক্লু তো অবশ্যই দিয়েন। দর্শক মাগো মাগো মাগো, বাবুরে বাবুরে বাবুরে, এচ্ছে বেড়া, আনারা কেউ কোনোদিন দেখছেননি দর্শক, এতে বেলে একখান বেড়া, ওনা আনারা কইবেন এতে কে, এতে হইলো আঙ্গু ইউটিউবার নাজমুল বাপ্পি, এতের কিন্তু ইউটিউবে মানুষে বিভিন্ন নামে চিনে, তো যাক আসল নামটা দিয়ে আমি কই। দর্শক এ বাপ্পি তার শালা আইছে, শালা শালা বলতে এই যে বেড়াইজ্ঞের নাম গীতা দেলোয়ার, আর এই যে কান্তা বেডিগে পদ্মাস্তর থেকে গেছে স্বামীকে নিয়ে ঢাকা ভ্রমণ করব, একখানা হানি হালিমুলের দিকে গেছে আর কি, হালিমুল করব, হালিমুল করার লাই একটা ঢাকা শহরে হোটেল মোটেল কটেজ কোনো কিছু পায় না, ঘুরতে গেছে আয় হালিমুল করার লাই উসে তিশাপুর বাসায় একটা আস্তানা। তো যেমন মানে যে মানে একটা কথা আছে আঞ্চলিক ভাষায় দর্শক, যেচ্ছা জাতের তালি, হেচ্ছা জাতের অজুরানি। প্রথমত সারাদিন বদা সাহেবের একটা টেনশন ট্যাংশন থায় ট্যাংশন, আজ যে কী আপলোড করব, এই দিশা আমি কী দিব আজকে, আমি সারাদিন শুধু এটাই ভাবি আমি কী দিব, আমার জন্য ঘর নাই, বাইর নাই, বন্ধু বান্ধব নাই, অফিস আদালত কোনো কিছু নাই, আমার শুধু একমাত্র সালমানের মা নাই ক্যা। তো দর্শক সালমান খান না, সালমান খান তো নায়ক, তো সালমান খানের মারে এখন সে নায়িকা বানাইছে দর্শক, তো এখন আমি কি দিব, যা আজকে সালমান খানের মার মুক্তি, টিড়ির 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 টিরিং টিরিং টিরিং, নাচা শুরু করি দুজন মিলে, আসো একটা গান ছাড়ি দি, কারণ আজকে কিন্তু শালা আইব, শালা সাথে শালা সুন্দরী বউ আইব, তারাই আজকে আমার সিনেমার নায়ক নায়িকা, আজকে আমার নো টেনশন। ও মা গো বাবুরে বাবুরে বাবুরে, দর্শক একজন গেস্ট আইছে, এই বেড়া 50 বছর গিয়া বদা দরজার সামনে দাঁড়াই রয়েছে মানুষ ঢুকার আগে ক্যামেরা হাতে লই। দর্শক স্বাভাবিকভাবে কোনো বাসায় গেলে এনারা কেউ যদি এরকম ক্যামেরা লই দাঁড়াই থায়, আচ্ছা এটা দাঁড়াই থাকতে পারে তিশা সাসি, কারণ তিশা সাসি ব্লগার, সে দাঁড়াই থাকতে পারে, কিন্তু একটা ননদের বাসায় এই প্রথমবারের মতো প্রথম একজন গেস্ট আইছে, তো এর ভিতরে যদি আইতে না আইতে তার সামনে মুখের উপরে একটা ক্যামেরা লই দাঁড়াই থায় একজন ননদের জামাই, জিনিসটা দেখতে কীরকম লাগে। তো শালার উপস্থিতি ভাই, শালা শালা চলিয়েছে, শালা শালা আমাদের শালা আইছে, শালার বাড়ি থেকে শালা আইছে, শালায় যদি কিছু না আনে তাইলে কি হয়, কী আনছে কী আনছে, ও আনছে, আচ্ছা রান্না করে নাও, শাশি কিন্তু অভিনয় করছে, শাশি আলগাইতে পারে না এত ওজন, তারপরে আবার নিলো রান্না করে, শাশির এটা খোলার ইচ্ছা ছিল না, মনে করছে আস্তে ধীরে খুলবো, কিন্তু শাশা মিয়ার তো এমনি ব্লগ আপলোড করতে হইব, ব্লগের জন্য ডালো ডালো কী আনছে দেখি দেখি, তিশার বাপের বাড়ি থেকে আনলো, শাক না আনলে কি হয়, এই যে আম 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 আনছে, আম দেখছেন দেখছেন, আম আম। মা গো দর্শক একটা মানুষ বাইরের তে আইছে তাগরে বসাইয়া মানুষ একটু কথা বলে আপ্যায়ন করে, একটু কী কয়, একটু শরবত দেয়, একটু পানি দেয়, একটু হাত মুখ ধুইতে দেয় না, তাদেরকে ঘরের দিকে দুকাই দরজা বন্ধ করি, ব্যাগের পিছন পিছন চুষছে বদা সাহেব, কী আনছে এটা দেখা নিলেই, আম আম আম।
শাক শাক দুইটা, এটা ভাবির বাপের বাড়ির থেকে, এটা টিচার বাপের বাড়ির থেকে। এই যে মিষ্টি 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 আনছে, মালটা আনছে, মালটা মালটা, এই যে মিষ্টি। আপনারা কিন্তু, আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিছি, ক্যান্সারের জীবাণু বাড়ে, তাজা হয়, আপনারা মিষ্টি খাবেন না কিন্তু। এটা তোমাদের পদ্মার পাড়ের, ওই যে ওই পাড়ের এই পাড়ের মিষ্টি, এই পাড়ের মিষ্টি। মিষ্টিটা পাই বেশি একটা খুশি হইতে পারলো না, কারণ রাস্তার পাশের দোকান তাই লই আইছে পদ্মার পাড়ের তাই। তো দর্শক, আর সাধারণ জীবনযাপনের ভিতরে কোনো ননদের জামাই হনসাইশের বসিরকে দদ্দর বদার সাহেবের মতো যদি কেউ থাকে, কারো বাসায় যদি আপনি বেড়াইতে যান, যদি এরকম করে একটা মেহমান কী নিয়ে আইছে তার খাবার নিয়ে, কতটা লজ্জাজনক হইতে পারে ওই দুই ব্যক্তির জন্য। অবশ্যই এদের জন্য লজ্জা না, এরা সবাই একই জাতের, একই জ্ঞাতি গোষ্ঠীর, নাইলে কি এরকম মানুষ পারেনি যে একটা পাশের বাড়ির এক আত্মীয়র মুখ বলা তো আত্মীয়, তেমন কাছেরও কেউ না। তো এরকম কেউ আইছে বাসায় তার জন্য ক্যামেরা নিয়ে দাঁড়াই থাই, সে কী আনছে ঘরে ঢুকতে না ঢুকতে ভিডিও করে করে শুরু করে দেওয়া যায়, ভিডিও করা শুরু করে, ডালো 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 গেলো, গেস্ট আসছে, গেস্টের প্রতি গুরুত্ব না দিই, গেস্ট কী আনছে এটার প্রতি গুরুত্ব। দর্শক আরেকটা জিনিস খেয়াল করি চাইয়েন, মাইনুর চাষির ঘরের ভিতরে কিন্তু রাঁধা যায় চেয়ক, নিজেদের খাবারের জন্য রাঁধে, মোটামুটি যায় রাঁধে। কিন্তু বদা সাহেবের শালা আসবো, বদা সাহেবের শালা তাও কোনো ভোলানো কুকিও ন, হেরা তো হয়েছে তিসাদের কাজের বেড়া আর কাজের বেড়ি। পাশের বাড়ি থেকে একজন গেস্ট আসছে, সে বিদেশ থেকে আসছে তার বউ নিয়ে, তাহলে তার জন্য হসপিটালিটির ব্যবস্থাটা কীরকম করা দরকার ছিল, দর্শক আপ্যায়নটা কীরকম করা দরকার ছিল, গরুর মাংসটা ভিজতে একটু সময় লাগবে আমরা তাই ভাবছি, তাই কী রান্না করা যায়। দর্শক তো বদা সাহেব আগে অপেক্ষা করতেছিল, আগে দেখবে তিনি কয়দিন থাকে বা তিনি আসার সময় কী নিয়ে আসে, তার উপরে ওনার আপ্যায়ন ব্যবস্থাটা হইব। দর্শক আমরা চিন্তা করছি তাই মুরগি রান্না করে দেই, মুরগি মুরগি আর মনে একটা চাল কুমড়া সবজি হয়তো রাঁধছে, কিন্তু স্বামী আর স্ত্রীর কারো ভিডিওর মধ্যে খাবার টেবিল কিন্তু দেয় নাই, ছবি কিন্তু একটা খাবার টেবিলের বিশাল লম্বা কিন্তু মারছে। দর্শক তো হয়তো পাতলা ডাউল ডাউল এই থাকতে পারে, দর্শক দেখতেইব আগে মেহমানটা কে এবং সে কী নিয়ে এই আয়ের সময়, তারপরে তার জন্য খানা পিনার ব্যবস্থা। সি 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 সি, দর্শক এরা কিন্তু মানুষের বাসায় যায় হাইলের ভিতরে ক্যামেরা ভরে দিয়ে দেখব যে কী রাঁধতেছে, টেবিলে কী আনছে না দিছে, কিন্তু নিজের বাসায় গেস্ট আইলে গেস্ট আপ্যায়নের অবস্থা দেন। হ্যাঁ, যে আপনাদের ভাবি এখন রান্না করবে, রান্না রান্না, এই যে মুরগি কী দিলে কী দিলে, গরম মশলা দিল, গরম মশলা আর কি কী দিলে, এটা পেঁয়াজ পেঁয়াজ। তো দর্শক বদা সাহেব দাঁড়াই দাঁড়াই আমাদের মাইনুর চাষির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছে, রেসিপিগুলো কেমন হয় আপনারা বলবেন। কী দিলে কী দিলে, পেঁয়াজ পেঁয়াজ, এই যে কী দিলে কী দিলে, তেল তেল, কী দিলে কী দিলে, মশলা। এই পর্যন্ত রেসিপির সর্বনাশ শেষ, এটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। ও এক প্যাকে আবার কিন্তু তাপিয়ে তাপিয়ে না দেখাইলে তো হয় না, তাইলে তো ভালোভাবে ব্লগটা যে চলতো না, তাপিয়ে তাপিয়ে লইতে একটা নাটক শুটিং দিতে হইব। তাপিয়ে দেখেন আমার মেয়েটা, দোয়া করবেন দোয়া করবেন, দেখেন কী খায়, দেখেন দেখেন আইসক্রিম 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 খাইতে আছে, আইসক্রিম আইসক্রিমটা একটু লই দিই, তাপিয়া কিন্তু আইসক্রিম অনেক পছন্দ করে, তুমি খাও মা খাও খাও খাও। দর্শক সাধারণত কারো বাসায় একজন গেস্ট আইলে মানুষ এরকম করে যে মেহমানরা বাসার দিকে ঢুকাইয়ে সে কী আনছে এটা ভিডিও করার লাই অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। দর্শক এটা যদি কোনো নাদান টাইপের কোনো মানুষে করতো বা কোনো মহিলা এডি করতো, তাহলে কিছুটা হইলো মানায় যে বাপের বাড়ির থেকে কী আনছে একটু ভিডিও করে দেয়। একটা পঞ্চাশের দদ্দর কি একটা বদা সাহেব হাতে যদি এরকম করে যে মানুষ বাসায় আইলে তার পিছন পিছন ক্যামেরা লই তো দৌড়াইব, সে কী আনছে এটা খোলার লাই অস্থির ইয়ে হয়ে উতলা হয়ে যায় গই।
তো জিনিসটা কিরকম লাগে দর্শক? আচ্ছা, সাধারণ পরিবারগুলোর ভিতরে যারা আপনারা আছেন, কোন পরিবারের এই যে আপনাকে বাসায় যদি আপনাকে শালার বউ ইয়ে কেউ এরম করেননি যে পিছিয়ে পিছিয়ে দৌড় দেননি ক্যামেরা লই যে কি আনলো কি আনলো কি আনলো এরকম করতে থাকে ক্যামেরার সামনে আই। দর্শক, এরা দেখেন এই যে বাসার ভিতরে আইছে কান্দা মহিলার বেরির জামাই, এদের আতিথিয়তাপনা কেমন ছিল দেখছেন আপনারা? শুধু মুরগি দর্শক, অথচ এদেরকে দিয়ে কিন্তু এই পরিবাররা কিন্তু লাখ লাখ টাকা ইউটিউব থেকে কামায় নিছে। না হলে এক একটা মানে এই তিন চারটা ভিডিও থেকে সাবিনা তিশা মিম সবাই ভিডিও থেকে তিন চারটা মহিলা মিলি আরিফ শ না হলো ওই সময়ে ওই মাসে 10-12 লাখ টাকা ইনকাম করছে তাদের এই ভিডিওগুলো দিয়ে। আপনারা চাইন তিশার চ্যানেলের ভিতরে ওই বিয়ের ভিডিওটা সবচেয়ে পপুলার আপলোডের মধ্যে চলে আসছে। এই যে এটার নাম কি, সাদিয়ার বইন লতার, কিন্তু অথচ একজন গেস্ট বাসায় আইছে সে কি আনলো ভিডিও করার লাই তার সামনে অস্থির হয়ে গেছে মেহমানের প্রতি গুরুত্ব না দি, কিন্তু সে কি কি আনছে এটার পিছনে দৌড়ানো শুরু করছে। একটা লোক মানে আশ্চর্য ধরনের মানে আজব টাইপের একটা ক্যারেক্টার এই লোকটার, মানে এর মধ্যে এরকম স্যাবলা টাইপের পুরুষ মানুষ মনে আর একটা দ্বিতীয়টা খুঁজি পাওয়া যাবে কিনা জানি না। কেমনে একটা পুরুষ যে মহিলার পিছন পিছন ক্যামেরা লই দৌড় দেয়, গ্রাম থেকে একটা মেহমান আসছে আসতে না আসতে তার পিছনে ক্যামেরা লই ছুটে, কি মানে কি বলবো, হেরে না দেখলে মানে কি কমু। শেষরা যে একটা প্রজাতি আছে মানুষ মানুষের বলে, আরে না দেখলে মানুষ চিন্ত না যে কি অবস্থা। দর্শক, আনারা করবেন না আপনাকে বাসার ভিতরে কোনো মেহমান ঢুকলে যে তার জন্য আপ্যায়নের ব্যবস্থা না করি, তার সাথে কথা না বলি, সোজা কি আনছে ব্যাগের পিছে পিছে ছুড়া, তাও এটা মানে বোলাও না খুকিও না পাশের বাড়ির আত্মীয়। একজন গেস্ট তার বাসায় প্রথমবার ঢুকছে, আমরা চাইন দর্শক নিজের ভাই বোন আসার থেকে যদি নিজের রিলেটিভদের মধ্যে চাস্তো ভাই মামতো ভাই এই টাইপের কেউ আসে বা পাড়া প্রতিবেশীও কেউ আসে, কিন্তু নিজের যে ব্লাড রিলেশন যেসব লোকজন আছে তাদের চেয়ে কিন্তু আশেপাশের কোনো মানুষ যদি আপনার বাসায় ঢুকে আপনি কিন্তু এর থেকে বেশি আপ্যায়ন করার চেষ্টা করতে হয়। কারণ যা সে কিন্তু যাই বলবে যে অমুকের বাসায় গেছিলাম, কী পরিমাণ আপ্যায়ন করছে, কী পরিমাণ আদর যত্ন করছে, আর এরা কিন্তু ভিডিওগুলো ইউটিউবে ছাড়ে দর্শক। এগুলা এটাই কিন্তু নিয়ম স্বাভাবিক আমরা নর্মাল যে পরিবারগুলোর মধ্যে আছি। আর দেখেন নিজের ভাই বেড়াদার হইলে হয়েছে, যাক বোনের বাসায় তো ভাই বেড়াদার তো আর মানুষের কাছে বলতে চাইতো না, কিন্তু আজব টাইপের মানুষ দর্শক। একটা ভালো আপ্যায়নের ব্যবস্থা তো রাখলোই না, বরং তারে কেমনে বেশি ভিডিও বানানো যায় এই চিন্তায় দৌড়াদৌড়ি ছুটছে দর্শক। এরা কিন্তু এদেরকে বাসায় আসতেও দিত না, কারণ এদের কিন্তু কন্টেন্টের প্রচুর অভাব। এই মুহূর্তে যদি বেড়াই গিয়ে বিদেশতে আইসে কিছু গিফট পাওয়ারও আশা আছে, তারপরে আবার এদিকে ভিডিও বানাইতে পারবো, আসার সময় হয়তো বিদেশতে আইসে কিছু নিয়ে আইবা। আর এই যে বেড়িটা কান্তা বেড়িটা কেছে বেকুম দর্শক, তুই বেড়ি ঢাকা শহরে আইস স্বামীর হলে স্বামী 2-3 বছর পরে আইস, তোর মনের ভিতরে হালিমুলের চিন্তা ভাবনা, তুই কোনো হোটেল মোটেল কটেজে না যাবি, তুই কার বাসায় ঢুকলি তোরে বেশি খাইব, বিদায় নিলাম এনতাই দর্শক।